lam mim. Alif lam mim. Alif lam mim. Hello viewers, assalamu alaikum. Shabai kemon achen? Asha kori shobai onek bhalo achen. To amrao onek bhalo achi. আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে থাকছে আজকের একটা রেসিপি শেয়ার করব। তো এখানে বাবা মেয়ে বসে বসে দুষ্টামি করতেছে আমার সঙ্গে। তো এখন বাজে দুপুর 12টা। তো দুপুরে রান্না করব, তো সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। খুব সুন্দর একটা রেসিপি, চিকেন আর বেগুন দিয়ে। তো আপনারা কেউ কেউ হয়তো খেয়েছেন, আবার কেউ খান নাই। তো চলুন রান্নায় চলে যাই, আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আমি রান্নায় চলে এসেছি। এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। একটা বেগুনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেভাবে আমরা সাধারণত ঝোল তরকারি রান্না করি, আমি সেই পরিমাণে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আলু। আলুগুলো হচ্ছে, এগুলো আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে আসা, এগুলো লাল আলু। তো আর এখানে একটা টমেটো আর কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আমি এখন ধুয়ে নিব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম। এখন এগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো বন্ধুরা, আজকে খুবই মজার একটা রেসিপি, চিকেন দিয়ে এটা রান্না করা হবে। তো আমাদের আমাদের বাড়ি যেহেতু উত্তরবঙ্গে, তো উত্তরবঙ্গের মানুষেরা এই রেসিপিটা খেয়ে থাকে। তো অবশ্যই যারা খেয়েছেন তারা তো জানেন কেমন মজার, আর যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে আমাকে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আমি এখানে লাল আলুগুলো নিয়েছি। আমাদের উত্তরবঙ্গে এই লাল আলুটাই খুব বেশি, আর এগুলো খেতে বেশি ভালো লাগে, আর এগুলো দিয়ে রান্না করতেও ভালো লাগে। তো আমি এখানে সব ধুয়ে নিচ্ছি। এখন সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি খোসাটা ছাড়াই নাই, খোসা সহকারে নিয়েছি। সবগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে চিকেনটাকে আমি ভিজিয়ে রেখেছি। এখন এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। তো এখন আমি এগুলো একটা জালিতে নিয়ে ধুয়ে নিচ্ছি। নিয়ে এগুলো আমি পানি ঝরানোর জন্য ডালাতে রেখে দিব। পানি ঝরিয়ে রান্না করলে মাংসটা বেশি ভালো লাগে, না হলে মাংসের ভিতরে পানি থেকে যায়, অনেকটা পানি বের হয়। এখন আমি এটা রেখে দিলাম। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এটা ঝটপট রান্নার জন্য মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে রান্না করতে সময় লাগে না, আর বারে বারে মশলা দিতেও একটা সময় লাগে। তো ঝটপট রান্নার জন্য আমি এভাবে মশলাটা একসঙ্গে রেডি করে নেই। লবণ দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। আমি যে পরিমাণে মাংস নিয়েছি আর রান্না করব সেই পরিমাণে আমি মশলাটা দিচ্ছি। এখন দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা আর রসুনটা আমি একসঙ্গেই পেস্ট করে রাখি। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আদা রসুন বাটা কীভাবে ফ্রিজ ছাড়াও রাখা যায়। তো যারা দেখেন নাই অবশ্যই আমার ভিডিওতে গিয়ে দেখে আসবেন। ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো অবশ্যই দেখে রাখবেন ফ্রিজ ছাড়াও কীভাবে 15-20 দিন আমি মশলাটাকে সংরক্ষণ করে রাখি। তো এখন আমি রান্নায় চলে এসেছি, আর মশলাটাকে আমি একসঙ্গে ওখানে মিক্সড করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর মশলাগুলোকে একসঙ্গে কিছুক্ষণের জন্য রেখে দিলে মশলাটার স্বাদটাও ভালো আসে। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একে একে আমি বাকি গরম মশলাগুলো দিয়ে দিব, জিরা, লবঙ্গ, সাদা ফল সব দিয়ে দিলাম। মাংস রান্নাতে যা সাধারণত গোটা মশলা লাগে সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি একটু সামান্য লাল করে ভেজে নিব। তো আমি সামান্য লাল করে ভেজে নিয়েছি। আমি মাংস অনুযায়ী এখানে মশলা ব্যবহার করতেছি। তো এখন আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা ভিজিয়ে রাখার কারণে বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এখন এগুলো আমি সবগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব।
পানিটা দিয়ে এখন আমি এই মশলাটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে জাল করে নেব। এখন ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রেখে দেব। তো পানিটা আমি পুরোটা শুকাবো না। তো পানিটা আমার কিছুটা শুকিয়ে এসেছে, তো পুরোটা আমি শুকাবো না। এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি যেটুকু পানি আছে এই পানিতেই আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব, কারণ এটা মুরগির মাংস, তো মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে না। তো মাংসটা আমার কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এখানে আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে সবগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি পানি দিব না। এই যে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, তো সামান্য একটু পরে আমি একটু পানি দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি, পানিটা শুকিয়ে এসেছে আর সবগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই যে কষিয়ে নিয়েছি, বেগুনটা আমার ভাঙা ভাঙা হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে টমেটো দিয়ে দিব। তো টমেটো দিয়ে আমি এখন এখানে যে পরিমাণে ঝোল রাখবো সে পরিমাণে পানিটা আমি দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, এটা মাখা মাখা হবে। তো রান্নাটা আমার প্রায় শেষই হয়ে এসেছে। আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা, খুবই মজার, খুবই সুন্দর একটা রেসিপি, বেগুন দিয়ে চিকেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে একবার হলেও খেয়ে দেখতে পারেন। আমাদের কাছে তো ভালো লাগে, আমাদের অঞ্চলে এগুলো খাই। তো সেই রেসিপিটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসার জন্য। তো বন্ধুরা, বলকটা চলে এসেছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর এর ফাঁকে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি বাসায় জিরা গুঁড়া টেলে দেই, তাতে মজাটা বেশি লাগে আর সুন্দর একটা গন্ধ আসে। তরকারি নামানোর আগে জিরা ভাজাটা দিলে তরকারির গন্ধটা খুবই ভালো আসে। তো এখানে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর ঝোলটাকে একটু টানিয়ে নিব। ঢাকনা আমি তুলে নিয়েছি। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালার এসেছে। ঠিক দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। তো আমরা এখন খেতে যাব, তার জন্য এখানে আমি তুলে নিচ্ছি। এখনও তরকারিটা গরমই রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি। আর বাবা মেয়ে তো খাওয়ার জন্য আগে প্লেট নিয়ে বসে আছে, তাদের খুব খিদে পেয়েছে। তো আমরা এখন খাওয়াটা শুরু করে দিব। এই যে আমার কন্যা, এই যে সে শুধু খালি ভাতটা আগে খাওয়া শুরু করে দিয়েছে, তরকারি ছাড়া। তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।